বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে যে কোনো সময় দায়িত্ব নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মোহাম্মদ রফিক। উইন্ডিজের বিপক্ষে খাবি খাওয়া বাংলাদেশের স্পিনে অনেক কিছুই দেওয়ার আছে বলেও জানান তিনি। 13 বছরের ক্যারিয়ারে ক্রিকেটকে দিয়েছেন অনেক কিছুই, বিপরীতে পেয়েছেন মানুষের ভালোবাসা, তবে বিসিবির কাছ থেকে মেলেনি কিছুই। চাঁদে প্রথম মানুষ হিসেবে পা রাখেন নীল আর্মস্ট্রং, বৈদ্যুতিক বাতির আবিষ্কারক টমাস আলভা এডিসন, এমন অনেক প্রথম জনের নাম গেঁথে আছে আমাদের মনে। তাদের কীর্তির কারণে মনে রাখতে হয় অনেকটা বাধ্য হয়েই। বাংলাদেশের ক্রীড়া জগৎ, বিশেষ করে বাঙালির প্রাণের খেলা ক্রিকেটেও আছেন তেমনই একজন। তিনি হলেন এমন বহু প্রথমের মালিক মোহাম্মদ রফিক। ক্রিকেটের 3 ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়ের সাক্ষী রফিক। দেশের হয়ে প্রথম 100 টেস্ট উইকেট নেওয়া বোলারও তিনি। 13 বছরের ক্রিকেটীয় জীবনে 2 হাত ভরে দিয়েছেন, নিয়েছেন মানুষের অকুণ্ঠ ভালোবাসা, কিন্তু তার প্রাপ্য সম্মানটা তাকে অজানা কারণে কখনোই দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উইন্ডিজের বিপক্ষে স্পিন কোচ ছাড়া এলোমেলো বোলিং দেখেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরেও দলের সাথে নেই স্পিন কোচ, অথচ আমাদের আছে রফিক নামের লিজেন্ড একজন স্পিনার। অবশ্যই, কারণ কি আমি তো অনেকদিন ধরে এটা তাকিয়ে আছি কখন আমাকে ডাকবে কখন ডাকবে। আমি সবসময় রেডি থাকি দেখে কিন্তু এইসব টুর্নামেন্ট খেলি। 2018 সালে ব্যাট প্যাট তুলে রাখলেও ঠিক যেন আগের মতোই আছেন রফিক। তেমন রফিকেরই দেখা মিলল কক্সবাজারে। 52 বছরের মোহাম্মদ রফিক লিজেন্ডস ক্রিকেট লিগে করেছেন বাজিমাত, এ বয়সেও জাত চিনিয়েছেন নিজের। সাবেকদের মিলন মেলার আসরে প্লেয়ার অফ দি টুর্নামেন্ট হয়েছেন। ফাইনালে 19 রানে 5 উইকেট নিয়ে হয়েছেন ম্যান অফ দি ফাইনাল। তার বাঁ হাতের স্পিন ফেলকি আছে ঠিক আগের মতোই। শুধু কি তাই, ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখানো উল্লাসটাও আছে তরুণ বয়সের মতোই। আগুন হাওয়ায় এখনো চুলুড়ে, ঠিক যেমনটি দেখেছিলাম শৈশবে। বাঁ হাতের কারুকাজ ঠিক একই রকম আছে। ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলা কিংবা স্ট্যাম্প উড়িয়ে ফেলাতে এখনও অদ্বিতীয় মোহাম্মদ রফিক। কিন্তু এই লিজেন্ডারি বোলারকে এখনও সঠিকভাবে ব্যবহার করতে পারেনি বাংলাদেশের ক্রিকেট। এই আক্ষেপ হয়তো অনেকদিন পোড়াবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, কক্সবাজার।